नमस्कार दर्शकों मैं जय चौधरी और आप देख रहे हैं दस्तक भारत न्यूज आम लोगों का धैर्य का बांध टूटा तो मुसीबत में पड़ेंगे जूनियर डॉक्टर यह बातें वरिष्ठ पत्रकार रतिन सेन गुप्ता ने कही देश बचाओ गणमंच के तरफ से रिश्रा में पीड़ित परिवार से मिलने पहुंचे तृणमूल सांसद डोला सेन वरिष्ठ पत्रकार रंती देव सेनगुप्ता ने कहा कि बंगाल में अब तक 23 रोगियों की मौत इलाज के अभाव में हुई है उसका जिम्मेवार कौन है अगर आम लोगों के सब्र का बांध टूट जाएगा तो जूनियर डॉक्टरों के ऊपर मुसीबत का पहाड़ टूट पड़ेगा उन्होंने डॉक्टर पर कथित आरोप लगाते हुए कहा कि सरकारी डॉक्टरों की दुकान प्राइवेट हॉस्पिटल के वजह से चलती है इन दिनों जब से डॉक्टर हड़ताल पर है प्राइवेट हॉस्पिटल की आय 40 फीसदी का इजाफा हुआ है यह न्याय की मांग के लिए हड़ताल नहीं है बल्कि अपनी दुकान चलाने के लिए हड़ताल कर रहे देश बचाओ का एक प्रतिनिधि मंडल और में हुई दो युवकों की मौत के पीड़ित परिवार से मिलने उनके घर पहुंचा तो परिवार के लोग फपक कर रोने लगे उन्होंने मृत विक्रम की मां से बात की प्रतिनिधि मंडल को पीड़ित परिवार ने घटना के वृत्तांत के विषय में बताया राजनीतिक इस प्रतिनिधि मंडल के साथ सांसद डुला सेन विश्वनाथ चक्रवर्ती रतिदेव सेन गुप्ता बर्नाली मुखोपाध्याय सुमन भट्टाचार्य सुशांत राय सिद्धवर्त दास अभिनेता विवान घोष गायक नजबुल हक और अमित काली सिद्धवर्त दास डॉक्टर भास्कर चक्रवर्ती हुगली जिला तृणमूल अध्यक्ष व चापदानी विधायक अरिंदम गोइन कोना नगर नगर पालिका के चेयरमैन सपन कुमार दास रिश्ता नगर पालिका के चेयरमैन विजय सागर मिश्रा पार्षद मनोज साव मनोज गोस्वामी रूपक चौधरी ने মৃতক কি মাসে বাদ কি হয় তখন সেটার আন্দোলন থাকে না জুনিয়র ডাক্তারবাবুরা গত এক মাস ধরে আন্দোলন করছেন তাদের অনেক দাবি দাওয়া রাজ্য সরকার মেনে নিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী তাদের আলোচনায় ডেকেছেন এবং সুপ্রিম কোর্ট তাদের কাজে ফিরতে পড়েছে আজ বিকেল পাঁচটার থেকে তারা জানিয়ে দিয়েছেন কাজে ফিরবেন না এর ফলে কি হচ্ছে গত এক মাসে জন মানুষ সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন এই আজকে আমরা পৃথড়ায় এই রাজীব দেবের বাড়িতে এসেছিলাম ওর মা বাবার সাথে কথা হলো এস এস কে হাসপাতালে ভর্তি ছিল সেখানে ওর কিডনির একটা সমস্যা ছিল সেটা ঠিক মানে তার একটা মানে এটা হচ্ছে এবার ভর্তি হয়েছিল তার একটা কি বলবো মানে পরবর্তী মানে কিডনি অপারেশন হয়েছিল তার পরবর্তী চেকআপের জন্য পনেরোই আগস্টের পর থেকে কোনো চিকিৎসক ওকে অ্যাটেন্ড করে এমনকি ইউরোলজিতে যখন ইউরোলজির চিকিৎসকদের ডাকাটাকি করা হয় তারা আসেনি ওর মা বলছেন যদি একটু ক্যাথিটার দেওয়া যেত এটা নেফ্রোলজির ডাক্তাররা নাকি ওদের বলেছেন যে ক্যাথিটার দেওয়া দিলে দিলে ভালো হয়ে যেত ছেলেটা অন্তত এই যাত্রায় সুস্থ হয়েছিল কিন্তু ডাক্তাররা সেটুকু সময় পাননি তারা আন্দোলনে ব্যস্ত ছিলেন ছেলেটির মামা তিনি ওখানে এস কে এম এ যে আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদের বলেছিলেন যে আমার ভাগ্নের অন্তত এইটুকু চিকিৎসা করে জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আমরা কোর্ট থেকে একটা ভার না এলে কোনোভাবেই কাজে যোগ দেবো না একটি ছেলে তার প্রাণ সংশয় হয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা তখন কোর্টের ভার্ডিক দেখছে এর থেকে এত অমানবিক ঘটনা আমরা আগে কখনো দেখিনি একটা আন্দোলন এর আগেও তো জুনিয়র ডাক্তার আন্দোলন করেছেন কলকাতায় এত অমানবিক আশির দশকে আন্দোলন করেছেন এরকম অমানবিক রূপ তো তাদের দেখিনি এবং আমাদের মনে হচ্ছে যেটা যেটা আমরা এখন স্থির নিশ্চিত যে এর পেছনে রাজনৈতিক ইন্ধন তো আছে এটা তো রাজনীতি করতেই চাইছেন বোঝাই যাচ্ছে যাদের কোনো একটা উদ্দেশ্য আছে ওরা কোনো আন্দোলন আলোচনায় সাড়া দেবেন না ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হচ্ছে দেশের সংবিধানকে আমি অস্বীকার করছি পরিষ্কার করা যে আমি দেশের সংবিধানকে মানি না মুখ্যমন্ত্রী আলোচনা ডাকছেন যাবে যাবেন আলোচনায় না বসলে তো কোনো ফয়সলায় পৌঁছানো যাবে না এবং প্রতিদিন এক মানে এখন আর ওই আর্জি করে নির্যাতিতা যে তাদের যে সহকর্মী তার বিচারের দাবিটা এখন পেছনে চলে গেছে এখন নিত্যদিন এক একটা এক একটা করে নতুন 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 সব দাবি রাজ্য সরকার চল্লিশ কোটি টাকা তাদের বিভিন্ন নিরাপত্তা জড়িত খাতে ব্যয় করবে বরাদ্দ করেছে তারপরেও তাদের নানাবিধ দাবি এখন ওদের উদ্দেশ্যটা নিয়েই সন্দেহ যাচ্ছে যে ওরা এটাকে একটা দীর্ঘ দিন চালিয়ে যেতে চান তার একটা বড় কারণ যে ওরা একটা নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি করতে চান এটা মানে এরকম একটা দেখাতে চান যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এরকম একটা জিনিস তৈরি করতে চান ওরা এর পেছনে রাজনৈতিক মদত আছে রাজনৈতিক মদত না থাকলে এটা চলতে পারে না দ্বিতীয়ত এর পেছনে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের মদত আছে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমকে ওরা এই যে কর্মবিরতি করছেন এতে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের চল্লিশ শতাংশ আয় বেড়েছে গত এক সপ্তাহ এক মাসে ওদের ডাক্তারবাবুদের জানা উচিত যে সরকারি হাসপাতালে যান কারা দরিদ্র মানুষ সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের পক্ষে লাখ লাখ টাকা খরচা করে বেসরকারি হাসপাতালে যাওয়া সম্ভব নয় আর এই ডাক্তার বাবুদের হয়ে যা সওয়াল করছেন রোজ টিভিতে আমরা দেখছি যেসব বেসরকারি হাসপাতালের শেয়ার হোল্ডার বাবুরা তারা এক একজন কোভিডের সময় পনেরো লাখ টাকা প্যাকেজ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করেছে আমরা তো ওই সব ডাক্তারবাবুদের বিরুদ্ধে তদন্ত চাই যারা এই এবং জুনিয়র ডাক্তারদের কাছে আমাদের একটা আবেদন যে কারুর হাতের পুতুল হবেন না ক্রীড়নক হবেন না কারণ কারণ এখন পর্যন্ত অনেক ধৈর্য দেখিয়েছেন এই যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে সাধারণ মানুষ না এরা যখন ধৈর্য হারাবেন তখন কিন্তু জুনিয়র ডাক্তাররা অসুবিধায় পড়বেন আর জুনিয়র ডাক্তার আর একটা প্রশ্ন যে আপনারা কর্মবিরতি করছেন তো বেশ একটা কথা পরিষ্কার সাধারণ মানুষের সামনে এসে বলুন যে কর্মবিরতির পিরিয়ডে আপনাকে মাইনেটা নিয়েছেন না নেননি সরকারি মাইনে নিলে তো মানুষকে পরিষেবা দিতে হবে সেটা দেবেন না কেন আপনারা এগুলিই আমাদের বক্তব্য এগুলো আমরা আমরা ওই বিষয়টা নিয়ে আমরা একটা আন্দোলনে যাব আমরা এই প্রশ্নগুলো করব আমরা এই সাধারণ মানুষগুলোর পাশে আছি এগুলি রিপোর্ট থ্রি জমা দেবেন আমরা রিপোর্ট তৈরি করি একটা একটা বিষয় এখানে বলা আছে পৃথিবীতে যত সমস্যা হয় যত রকমের সমস্যা আলোচনায় মেটে যারা আন্দোলন করছেন আজকে তারা তো নিশ্চিত কিছু দাবি রাখছেন নিত্য নতুন দাবি রাখলেও দাবি রাখছেন দাবি সমাধান করবে কে সরকার সরকারের মুখ্য যিনি মুখ্যমন্ত্রী আলোচনায় তাদের ডাকছেন তারা আলোচনায় আসছেন না উদ্দেশ্যটা খুব পরিষ্কার যেটা নন্থিদা পরিষ্কার করে বলেছেন আমি শুধু একটা জিনিস সংযোজন করতে চাইছি রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য এই আন্দোলনে আন্দোলন আন্দোলন খেলাটা চলছে সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে চিকিৎসা পাওয়ার অধিকার আছে প্রত্যেকের চিকিৎসার অধিকার যারা কেড়ে নিচ্ছেন তারা অমানবিক তো বটেই অনৈতিক কাজ করছেন বেআইনি কাজ করছেন আইনের মুখোমুখি তাদের কিন্তু হতে হতে হবে আর আলোচনায় যে জিনিস মেটে না সেটা জেদ জেদ আর যাই হোক কোনো আন্দোলনের ভিত্তি হতে পারে না অন্তত মানুষের পক্ষের কোনো আন্দোলনের ভিত্তি জেদ হতে পারে না জেদের লড়াই তারা করছেন সুপ্রিম কোর্ট এক বলেছেন সিজিআই সুপ্রিম কোর্ট শুধু না ভারতের মানে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি যে আবেদন রেখেছেন আজকে পাঁচটার মধ্যে আপনারা কাজে ফিরুন তারপরে তারা উদ্ধত্ব দেখাচ্ছেন মদতটা কোথা থেকে পাচ্ছেন তারা কিসের মদত কারা মদত দিচ্ছেন মানুষ কিন্তু এগুলো পরিষ্কার রাস্তায় নেমেই এর দুদিন পরে বুঝবে তখন কিন্তু ঠান্ডা ঘরে টেলিভিশন স্টুডিওয়ে বসে যারা উস্কাচ্ছেন সেই বড় বড় বাবুরা কিন্তু সেই বৃত্তের বাইরে থাকবেন না মানুষ সবার কাছে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর চাইবে না চক্রান্ত না আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দুটো পৃথিবী তৈরি করার চেষ্টা হচ্ছে একটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল যেখানে বড় লোকরা চিকিৎসা পাবে এবং সুস্থ হবে আর গরিব লোকরা এই সরকারি হাসপাতালে যাবে এবং তাদের মৃত্যুর মিছিল চলবে এইটাই বড়োলোক গরিবের এই যে বিভাজনটা যারা টেলিভিশন চ্যানেলে বসে বা যে সমস্ত বিত্তবান চিকিৎসকরা তৈরি করবার চেষ্টা করছেন তাদেরকে আমরা একটু বলছি বিবেকবান হওয়ার জন্য সরকারি হাসপাতাল ডাক্তার এদের তৈরির জন্য প্রচুর অর্থ সরকার মানে আপনার আমার করের অর্থ ব্যয় হয় সেই অর্থ ব্যয় করে যে হাসপাতাল তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়ার অধিকার কারণে আপনার নেই আমার নেই কারণে যদি কেউ মনে করেন যে সরকারি হাসপাতালে গরিবরা যায় ফলে তাদের চিকিৎসা করবো না আর বড়ো লোকরা প্রাইভেট হাসপাতালে গেলে সন্ধ্যাবেলা তাদের দেখে নেব তাহলে কিন্তু মানুষ তার বিচার করবে মানুষ তার বিচার করবে আমরা তো মানুষেরই পাঠ দেশবাচা গণমঞ্চ মানুষের সাথে বলতে চাই এটা কি আন্দোলনের নামে কি তাহলে চেয়ারের লড়াই হচ্ছে চলছে এটা অনেকে আসলে বাংলাদেশ হয়ে যাবে বলে স্বপ্ন দেখছেন ছাদের উপরে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন করে পালিয়ে আরেকটা কথা কথা বলি যে সরকারি দুর্নীতির বলা হচ্ছে আপনারা সকলেই জানেন বেসরকারি হাসপাতালগুলি তারা মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে টাকা কামায় বেসরকারি 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 হাসপাতালগুলি নার্সিংহোমগুলি মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে তারা টাকা কামায় কথা হলো কি বলবো আজকে যে প্রতিনিধি দল এসেছিলেন এবং রাজ্যসভার সদস্য সদস্যা দোলা সেনের নেতৃত্বে এসেছিলেন এবংখানা ডাক্তারবু এসেছিলেন রঞ্জিদেব সেনগুপ্ত এসেছিলেন এবং সবটাই উনি শুনলেন এবং এসে শোনার পরে রাজীব দেব যাকে আমরা হারিয়েছি পাঁচই সেপ্টেম্বর তার বাবার সাথে কথা বলেছে স্বপন দেবের সাথে এবং তার মা সীমাদেবের সাথেও কথা বলেছে এবং কথা বলার পরে তারা তাদের কাছে আমরা একটাই চেয়েছি যে একটা আর্থিক সুরক্ষা মানে পারমানেন্টলি যারা এই পরিবারটা বেঁচে যায় কারণ রাজীব দেবের বাবার একটা চোখ নেই এবং যে কিডনি ট্রান্সপ্লান্ট করে রাজীব দেবের শরীরে গেছিলো মাথায় রাখতে হবে সেই কিডনিটা কিন্তু সীমাদেবের তার মানে সীমাদেবেরও কিন্তু একটা কিডনি নেই তার মানে দুদিন পর এরকম না হয় যে আমাদের আরও একটা খারাপ খবর শুনতে হয় তার জন্য আমরা আমাদের এই যে পরিবার থেকে আমরা একটা জানিয়েছি মামাটি সরকারের কাছে আবেদন জানিয়েছি যাতে মুখ্যমন্ত্রী আমাদের যারা এসেছিলেন তাদেরকে তাদের মারফত জানালাম যাতে একটা আর্থিক সুরক্ষা একটা ন্যূনতম একটা চাকরির ব্যবস্থা করা হয় তাহলে আপনার ওয়ার্ডের একটা কিডনি পেশেন্ট যে চিকিৎসার অভাবে মারা গেছে কি বলব তেত্রিশ বছরের একটি বালক বলব না পুরুষ সুপুরুষ খুব দুঃখজনক এই ডাক্তাররা যেইভাবে হরতাল করছে তাতে বহু মানুষের প্রাণ যাচ্ছে আমরা তো সবার জানতে পারছি না যেহেতু আমার ওয়ার্ডের একটি ছেলে তাই আমি জানতে পেরেছি যে বিনিয়োগ চিকিৎসা ছেলেটি মারা গেল ও ভর্তি হয়েছিল চার তারিখে আগস্ট মাসের তো তারপর থেকে টোটালি ওর চিকিৎসা হচ্ছিল পনেরো তারিখের পর থেকে কোনো ডাক্তার ওকে আর দেখেনি নেফ্রোলজি ডিপার্টমেন্টের ছিল সেখান থেকে ইউরোলজি ডিপার্টমেন্ট ওকে ট্রান্সফার করেছিল যেহেতু কিডনি সংক্রান্ত ব্যাপার ছিল তো লাস্টে কোনো ডাক্তার না দেখাতে ওর পেটটা আস্তে আস্তে ফুলে যায় ইউরিনে তখনও ডাক্তারকে বারবার বলার পরেও কোনো ডাক্তার আসেনি লাস্টে ইউরিন পুরো জমে ক্যাথিটার করার মতন বারবার বলার পরেও কোনো ডাক্তার বা কোনো নার্স এসে তাকে একটা ক্যাথিটারও করেনি যার জন্য পুরো ইউরিন জমে পুরো সে হাটফেল করে মারা যায় খুব ব্যাপারটা দুঃখজনক যে এরকম যে কত লোকের প্রাণ যাচ্ছে আমরা কিছু লোকের জানতে পাচ্ছি কিছু লোকের জানতে পাচ্ছি না আজকে যে কোনো মৃত্যুই দুঃখজনক সত্যি আমাদের একজন বোন ডাক্তার বোন মারা গেছেন তার জন্য তার একটা সুবিচার হওয়া চাই যেহেতু তিনি মার্ডার হয়েছেন তার সঙ্গে সঙ্গে অজান্তে যে কত মানুষ মরছে আজকে ডাক্তাররা তো ভগবান তারা তো একটা শিক্ষিত সমাজের লোক তাদের উচিত রাজনীতিটা না করে মানুষের সেবার প্রতিবাদ করুক তারা যদি রিলে প্রতিবাদ করত যে একটা টিম ডিউটি করবে তারা আবার অন্ন বসবে আবার আরেকটা টিম তাতে মানুষ পরিষেবা পেত আজকে যেইভাবে যেই জায়গায় তারা নিয়ে গেল তারা সরকার বিরোধিত হলোই এবং দেশদ্রোহী টাইপের হয়ে গেল আজকের ডেটে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ডাক্তারদের আজকে পাঁচটার মধ্যে কালকে অর্ডার দিয়েছে যে আজকে পাঁচটার মধ্যে জয়েন করতে হবে তারা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার শুনছে না তার মানে তারা কিন্তু দেশের গণতন্ত্রের বিরুদ্ধে তো এইভাবে যদি চলতে থাকে আর ডাক্তার ব্যাপারটা এমনই একটা জিনিস যে সাধারণ মানুষ কিন্তু এই পরিষেবাটা দিতে পারবে না আপনি আমি এই পরিষেবাটা দিতে পারব না একটা ডাক্তারকেই দিতে হবে তাই আমি বলবো যে প্রত্যেক ডাক্তারের কাছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করছে আমরাও জোরাত করে তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কাজে ফিরে আসুন প্রতিবাদ চলতে থাকুক প্রতিবাদ হওয়া উচিত সমাজের পরিবর্তন হওয়া উচিত কিভাবে পরিবর্তন হবে যদি আপনাদের কোনো সাজেশান থাকে কিভাবে চলবে তাহলে আপনারা বলেছে প্রতিনিধিদেরকে তো ডাকছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসুন বসে এটাকে আলোচনার মাধ্যমে এটাকে শেষ করুন যাতে আর একটা মানুষের প্রাণ না যায় কারণ যে কোনো মানুষের জীবনটাই কিন্তু মূল্যবান সে গরিব হোক আর বড় লোক হোক যারা বড়ো লোক হচ্ছে আছে তারা হয়তো নার্সিংহোমে চলে যাচ্ছে এই ডাক্তারের মধ্যে অনেকেই কিন্তু সুন্দর করে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করছে সকালবেলা দশটা অবধি নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করছে করে তারপর সরকারি জায়গায় যেখানে চাকরি করছে সেখানে এসে আন্দোলন করছে তাহলে এইটা একটা রাজনীতি না এটা তো রাজনীতি হচ্ছে মানুষের জীবন নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে তাই আমরা আবেদন করব প্রত্যেক ডাক্তারের কাছে আবেদন করবো আপনারা আপনাদের কাজে ফিরে আসুন আপনাদের সহযোগিতায় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে তাই আবার বলছি জোরাত করে প্রত্যেক ডাক্তারকে বলছি আপনারা আপনাদের কাজে ফিরে আসুন মা বাবার কি একটা সন্তান ছিল হ্যাঁ রাজীব মা বাবার একটাই সন্তান ছিল মা কিডনি দিয়েছিল তো খুব ভালোই ছিল হঠাৎ যদি আজকে ছেলেটা বেঁচে যেত যদি একটু ক্যাথিটার করা যেত কোনো অবস্ট্রাকশন হয়েছিল তো যদি একটু তাকে ক্যাথিটার করা যেত ইউরিনটা পাস করে দেওয়া যেত আশা করি আমরা আশা করো ছেলেটা বেঁচে যেত প্রতিশ্রুতি আমরা প্রতিশ্রুতি দিলাম দেখুন আমরা তো সবসময় মামাটি মানুষের লোক সবসময় মানুষের পাশে থাকি এর আগেও ছেলেটা একবার শরীর খারাপ হয়েছিল আমাকে বলেছিল আমি আমার তরফ থেকে অ্যাম্বুলেন্সের যে আমাদের গ্রীষ্ম পৌরসভার অ্যাম্বুলেন্স রয়েছে আমাদের মেরিসা পৌরসভার চেয়ারম্যান মাননীয় সাগর মিশ্র আপনারা জানেন যে তিনি প্রত্যেকটা মানুষের পাশে থাকে বলার সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিল। এবং চিকিৎসার জন্য আমাকে বলেছিল দেখে নেওয়ার যেহেতু সরকারি হসপিটালে হচ্ছে সেখানে খরচটা সরকার থেকে দিচ্ছিল তো ইদানিং আমার সঙ্গে ভর্তি হওয়ার পরে খবর নিচ্ছিলাম তো মরে যাওয়ার পরেও আমাকে যোগাযোগ করেছিল আমি যেটুকু করার চেষ্টা করেছি আমরা চিরকাল আমাদের পাশে থাকবো আমি ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওনার পাশে আছি আমি দিন প্রায় যাচ্ছি গিয়ে যোগাযোগ রাখছি আমার যথাসাধ্য চেষ্টা করব বাড়ির লোকের রোজগারে যাতে একটা কোনো ব্যবস্থা করে দেওয়া যায় সেইটা আমি আমার হায়ার সঙ্গে কথা বলে চেষ্টা করব আপনার নাম আমার নাম মনোজ গোস্বামী আমি রিসরা তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার ওয়ার্ডেই ঘটনাটা ঘটেছে আপনার কি এটা মনে হয় যে যে সমস্ত রাজনৈতিক দল লোকসভা কেন্দ্রে কিছু না করতে পারা ঘুমন্ত অবস্থা এখন আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে ভোট রয়েছে সেটাকে লক্ষ্য করে এটাকে ষড়যন্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে শুনুন ছাব্বিশের ভোটের জন্য না চব্বিশের ভোটের জন্য সেটা বড় কথা